মর্নিং এভরিওয়ান, আওয়ার লাইফস ইন অ্যান্ড আউটের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আমার মর্নিং অলরেডি শুরু হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সেফ আছো। নিচে অলরেডি রান্নার দিদি এসে গেছেন, আমি এখন নিচে যাব ওনাকে আজকের কী কী করণীয় সেগুলো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আর ঠান্ডা নিয়ে তো কোনো কথা হবে না, প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা আর নেওয়া যাচ্ছে না, যার ফলে শরীরেও সর্দি কাশি কমছে না। আর শুধু আমার ফ্যামিলি বলে না, তোমাদের ফ্যামিলিরও যারা রয়েছে বয়স্ক মেম্বার্স বা আদার্স যারা, প্রত্যেকেরই একই অবস্থা। কারণ আমার বাড়ির আশেপাশে যারা নেবার রয়েছে সবাই বলছে, কথাবার্তা হয় তো, যে ঠান্ডা আর ভালো লাগছে না, আর সবাই সর্দি কাশিতে অ্যাফেক্টেড। তো কী করা যাবে, এইসব নিয়ে চলতে হবে। এর মধ্যে আবার নিউজে দেখলাম যে আবার নাকি বৃষ্টি হবে, হ্যাঁ, আর মানে পারা যাচ্ছে না, প্যাথেটিক কন্ডিশন। তো নতুন বছর তো পড়ে গেছে, আর পড়ে শুধু যায়নি, জানুয়ারি মাসও শেষের পথে। এ কথাটা এ কারণেই বলছি যে কথায় বলে না যে সময় চলে যায় নদীর স্রোতের ন্যায়, সত্যিই তাই। এই মনে হলো সেদিনকে নিউ ইয়ার্সকে ওয়েলকাম করলাম, আর দেখো জানুয়ারি মাস শেষ হতে চললো। এইভাবে ফেব্রুয়ারি চলে গিয়ে আমাদের বেঙ্গলি নিউ ইয়ারও চলে আসবে, হুড়ুর করে সময় চলে যায়। তো যাই হোক, আমার দিনটা অলরেডি শুরু করে ফেলেছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের দিনটা কীভাবে কাটে। কবে ক্রিসমাস চলে গেছে, নিউ ইয়ার্স চলে গেছে, কিন্তু লাইটনিং গুলোকে কিছুতেই খোলা হচ্ছে না। তো আজকে এগুলোকে খুলবই, সব কাজ হচ্ছে, এটাই খালি পেন্ডিং পড়ে আছে। চলো এই কাজটা সেরে ফেলি। জাস্ট নাও স্নান সেরে এলাম, আর আজকে আবার সকালের পর থেকে আমার মাদার ইন লর শরীরটা আবার খারাপ হয়েছে, তো মাইন্ডটা একটু ডিস্টার্বই আছে, সেইভাবে ব্লগ করতে পারছি না। তো ঠান্ডাটাও তো পড়েছে, ঠান্ডাটা পড়তে আবার শরীরটা বেশ খারাপ হয়েছে। এমনিতেই উনি অসুস্থ মানুষ, তার মধ্যে এই ঠান্ডা, আমরা ইয়াংম্যানরাই কাহিল হয়ে যাচ্ছি, আর ওনার অবস্থা তো বুঝতেই পারছো। তো সকালে বাড়িতে ডাক্তারও এসেছিলেন, চেক আপ হলো, মেডিসিনও দিয়ে গেছেন। তো মনটা তাও একটু চঞ্চল হয়ে রয়েছে, তো কি আর করা যাবে। তো এই মুহূর্তে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাব লাঞ্চে। তো লাঞ্চ কমপ্লিট করে আবার সময় সুযোগ মতো তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা থেকেই প্রচণ্ড ঠান্ডা, কাপুরি হচ্ছে, আর সকাল থেকেই বললাম না শীতটা মারাত্মকই পড়েছে। কোনতেও একটু আগে বাড়ি ব্যাক করলো, ও তো বলছে গাড়ি চালানো যাচ্ছে না। এয়ারপোর্টের পর থেকে যখন বাড়ির দিকে এগোচ্ছে, বলছে যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে শীত বাড়ছে। তো ও ফ্রেশ হতে গেছে, আর এই ঠান্ডার মধ্যে আমি এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানিয়েছি নুডলস, এক চিকেন নুডলস বানিয়েছি। বাড়িতে একটু চিকেন ছিল, আর এক তো থাকেই, তো সেটা দিয়ে আর অল্প একটু ভেজিটেবলস দিয়ে এক চিকেন নুডলস বানিয়েছি। ঠান্ডায় আশা করি এটা ওর ভালোই লাগবে, গরম গরম। তারপরে যাব চা বানাতে। আর নুডলস বানানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এটা তো আর নতুনত্ব কিছু না, সবাই জানো, সেজন্য সেটা আর তোমাদের দেখালাম না। তো চলো, আপাতত আমরা দুজনে এখন ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটাকে এনজয় করি, তারপর চা বানিয়ে চা খাবো, তারপর আবার তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ফিরে আসছি। চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর প্রচন্ড ঠান্ডা লাগছে, গলার আওয়াজ শুনে বুঝতে পারছ, সর্দি ফর্দি লেগে আছে। আর কোনতেও যথারীতি কম্বলের তলায় ঢুকেছে খাওয়া ফিনিশ করে, ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না ক্যামেরার সামনে আসার। ও চাটা খাবে একটু পরে, তারপরে আবার ওকে অফিস ওয়ার্ক নিয়ে বসতে হবে। আর আজকে রাত্রিরে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে চিন্তার বাইরে। আর রাত্রিরে ডিনারের ব্যবস্থা করাই আছে, খেতে দেওয়ার আগে জাস্ট একটু আগে গিয়ে ওগুলো গরম করব, করে ডিনার সার্ভ করব। আর তোমাদের দুপুরে বলেছিলাম যে মায়ের শরীরটা খারাপ,
তো আগের থেকে একটু স্টেবল কন্ডিশনে আছে। আর ডাক্তারবাবুও বললেন যে উনি যে ধরনের পেশেন্ট তাতে এই ঠান্ডাটার জন্যই শরীরটা ওনার বেশি খারাপ হয়েছে। ঠান্ডাটা যদি একটু কমে তাহলেই আস্তে আস্তে উনি আবার আগের থেকে এখন যা কন্ডিশন তার থেকে একটু বেটার ফিল করবেন। আর তোমাদের তো দুপুরে বললামই যে এই ঠান্ডায় আমাদেরই মানে একটা কিরম অস্বস্তি হচ্ছে আর ভালো লাগছে না, এমন একটা বিচ্ছিরি টাইপের ঠান্ডা পড়েছে। তো যাই হোক, তোমরা সকলে সাবধানে থেকো, সেফ থেকো, এটাই বলার। আর আপাতত তাহলে চাটা ফিনিশ করছি। কি হো, তোমাকে খেতে দিয়ে দেবো? কটা বাজে? 10টা বাজে। তো 10টা বাজতে যায়, যাও দিয়ে দাও। শীতের রাত আর দেরি করবো না, দিয়ে দিই, খাবার দাবার গুলো গরম করি। তো চলো রাতে আবার ডিনারের জোগাড় করতে যাই, খাবার দাবার গুলো গরম করি। আর আজকে ডিনারের মেনু হচ্ছে, কোনতেও বললো রাত্রিরে রাইসই খাবে, কারণ ও তো দুপুরে লাঞ্চ বাড়িতে করতে পারে না। আর আজকে যে আইটেমগুলো রয়েছে ডিনারে তাতে রাইসটাই তার সঙ্গে যায়, অন্য কিছু ভালো লাগবে না। আজকে ডিনারের মেনু বলতে রয়েছে ডাল মাখানি আর আলু পেঁয়াজকলি ভাজা, আর কোনতর আর আমার দুজনেরই ফেভারিট মাছের ডিমের বড়া, আর কোনতর ফেভারিট পাবদা মাছ। এটাই আজকে আমাদের রাতের ডিনার। তো চলো ফটাফট যাই, নিচে গিয়ে খাবার দাবার গুলো গরম করি, করে ডিনারটা সারি সেরে। আর তার আগে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ ফুল স্লিপ, তো এই নিচে গিয়ে কাজকর্ম করব, জল খাটবো, আবার ভিজে টিজে যাবে। আমার আবার একটু কিছু বাকি আছে, তো মাঝে মাঝেই দেখবে যে ড্রেস একটু চেঞ্জ টেঞ্জ করে কিচেনে যাই, এসে আবার একটু চেঞ্জ করে নিই, কারণ অনেক সময় রান্না ছিটে ফিটে লাগে, জল ফলের কাজ থাকে, তারপর সেগুলোকে নিয়েই আবার বেডে আসা আমি ঠিক পছন্দ করি না, ওই জন্য মাঝে মাঝেই একটু চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে নিয়ে তারপর কিচেনে যাই, রাতের কাজকর্ম মেটাই, দিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি ব্লগটা এন্ড করার জন্য। আমাকে কিন্তু কম করে ভাত দিও। আমি ব্যাস শুরু হয়ে গেল। হ্যাঁ অল্প ভাত দিও, বেশি বেশি দিও না। এখন টেবিলে গিয়েই বসলে না, ডাইনিং টেবিলে, তার আগেই শুরু করে দিলে। অল্প দেবে, অল্প, টায়ার্ড হয়ে যাও আর প্রত্যেক দিন এই জিনিসটা করো। ঠিক আছে, তুমি কাজ কমপ্লিট করো, আমি ওগুলো গরম করি, করে তোমাকে ডাকবো, তখন তুমি নিচে যাবে। ঠিক আছে, আমার 10 মিনিট লাগবে এখনো কাজটা। আরে আমারও তো গরম করতে সময় লাগবে, এক্ষুনি এক্ষুনি তো হবে না, জিনিসগুলো গরম করি, করে নিয়ে তোমাকে ডাকবো, তখন তুমি চলে আসবে। ঠিক আছে, আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ব্লগটাকে এন্ড করার জন্য। যদি আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আওয়ার লাইভস ইন অ্যান্ড আউটকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো মতামত বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেগুলো জানিও। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইভস ইন অ্যান্ড আউট। টাটা।